ছেলেটির বুদ্ধি দেখুন, মায়ের পরকীয়া হাতে নাতে ধরিয়ে দেওয়ার জন্য ছেলেটি যে কাজটি করলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। দেখুন আব্বু, আমি ফ্যানের ভিতর মোবাইলটা লাগিয়ে দিয়েছি, তুমি এবার দেখতে থাকো, দেখো কি হয়। আমি যাই, না হলে আবার আম্মু দেখলে সমস্যা হবে। এই বিয়াদব, তোর এখানে কি? হ্যাঁ, আর এখানে টুলের উপরে টুল উঠেছিস কেন? আসলে আম্মু, আমি এটা পরিষ্কার করছিলাম। ও আচ্ছা, রান্নাঘরে বাসনপত্র আছে, ওগুলা গিয়ে ধো। তারপর আমার জামা কাপড় আমি ভিজিয়ে রাখছি, ওগুলা ভালো করে ধুয়ে ছাদে গিয়ে মেলে আসবি। আর একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখ, আমি তোর সাথে কি কি করি এগুলা যদি তোর আব্বু জানে না, তাহলে তোকে আমি জিন্দা মেরে ফেলবো। যা। আচ্ছা আম্মু, আমি থালা বাসন কাপড় চোপড় সব কিছু ধুয়ে দিচ্ছি। আর আম্মু, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আব্বুকে কিছুই বলবো না, আমি যাই। আচ্ছা যা। রুম গোছাতে আসছে না, এলোমেলো করতে আসছে কে জানে। যাই, আমার চানকে একটা কল দি। হ্যালো জান, কি করো তুমি? আচ্ছা শোনো না, আমার বাসায় না কেউ নাই, তুমি আমার বাসায় চলে আসো, তোমাকে না অনেক দেখতে মন চাইতেছে। আরে না না, ও আছে কাজ করতেছে, ওর আব্বু তো অফিসে, তুমি চলে আসো। আচ্ছা। ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি আমার ছেলে আমাকে ভিডিও কল দিয়ে ফ্যানের মধ্যে কেন লাগাই দিছে, যাতে করে আমি ওর সকল কুকর্ম দেখতে পারি। তার মানে তুই আমার ছেলেকে দিয়ে প্রতিদিন বাসার সমস্ত কাজ করাস, তাই না? আর তুই তোর নাগর নিয়ে আসিস, তোর সমস্ত কিছু আজকে আমি হাতে নাতে ধরব। আজকে আমি বাসায় গিয়ে তোর সমস্ত কিছু আমি হাতে নাতে ধরব। তুই আমার সাথে তুই এমনটা করিস না। আরে একটা মুহূর্ত এখানে বসে থাকা যাবে না, আমার এক্ষুনি বাসায় যেতে হবে। শফিক, শফিক আসো। এই শোনো, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন আসবো বলো? আরে আর বেশি দিন না, এমন কেন করতেছ? আর তোমার ওই সৎ ছেলেটা কোথায়, নীরব না কি জানো নাম? আরে ওর কথা আর বলিও না, বুঝছো, ওরে দিয়ে এই বাসার যত কাজ আছে সব কাজ করায়। এই শোনো না, আমার অনেক ভয় হয় জানো, তোমার ওই সৎ ছেলেটা যদি আমাদের এই রিলেশনের ব্যাপারে তোমার হাজবেন্ডকে কিছু বলে দেয়। আরে না, তুমি কি বলো না, এই সাহসও জীবনেও করবে না। আচ্ছা দাঁড়াও, আমি ওরে ডাকতেছি। নীরব, নীরব, নীরব। হ্যাঁ আম্মু বলো। শোন, তোকে আমি একটা কথা বারবার বলতেছি, আমি আমার বাসায় কারে আনি, কার সাথে কথা বলি বা কার সাথে বেডরুমে যাই, এগুলা যদি তোর আব্বু খুনাক করা জানে, তাহলে তোকে আমি জিন্দা মেরে ফেলবো। আম্মু, এই নিয়ে তুমি কোনো টেনশনে করো না, আমি ছাড়া তোমাদের কথা কেউ জানবে না। আচ্ছা যা, আমাদের জন্য ভালো মতো রান্না কর, আমরা খাবো। আচ্ছা ঠিক আছে, যা। দেখছো জান, আমি বলছি না যে ও কাউকেই বলবে না। তারপরে ওর ভাবসাব দেখে ভালো লাগছে না, বুঝছো, কেমন জানি টেনশন হচ্ছে। আরে না, তুমি শুধু শুধুই টেনশন করতেছ, আর আমার হাজবেন্ড আসতে তো এখনো অনেক দেরি আছে, এই বিকেল 5টা বেজে যাবে, এতক্ষণে আমরা অনেক সময় পাবো। তাই তাহলে চলো না একটু বেডরুমে যাই। আচ্ছা চলো। বাবা আসো। কই তোর মা? কই? ওই যে ছেলেটাকে নিয়ে বেডরুমে গেছে। আচ্ছা এদিকে। কই কই তোর আম্মু কোথায়? আব্বু এতক্ষণ এখানে বসে গল্প করছিল, এখন ওই আঙ্কেলটাকে নিয়ে তোমার বেডরুমে গেছে। জানো আব্বু, তুমি যখন অফিসে যাও না, তখন আম্মু আমাকে বাসার সমস্ত কাজ করায়, আর ওই আঙ্কেলটাকে নিয়ে এসে তোমার বেডরুমে ঘন্টার পর ঘন্টা কাটায়। আব্বু জানো, আমি তোমাকে কখনো সাহস পাইনি বলার, কারণ আম্মু আমাকে বলেছে আমি যদি তোমাকে ওইসব কথা বলি উনি নাকি আমাকে মেরে ফেলবে। আব্বু আমি এসব আর সহ্য করতে পারছি না, আমার কষ্ট হয় আব্বু, সেজন্য আজকে আমি ভিডিও কল দিয়েছি তোমাকে সব কিছু দেখানোর জন্য। আব্বু তুমি এটার একটা প্রতিবাদ করো আব্বু, আমি আর মানতে পারছি না আব্বু। বাবা বাবা তুই আর টেনশন করিস না বাবা, আমি চলে আসছি বাবা, আমি একটা বিয়ে করব বাবা। এই নিয়ে তুই মন খারাপ করিস না বাবা, আসলে আসলে আমি
আমি না জানি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি বাবা। তোমার যদি আগে থেকে আমি কথাগুলো শুনতে পারতাম না, আসলে তোমার কপালে এতটা দুঃখ সইতে হইতো না। যাও, তুমি যাও, আমি দেখতেছি ব্যাপারটা। তুমি তোমার রুমে যাও, যাও বাবা। তামো, আরে আমার হাজবেন্ডের কেন না? আরে তুমি না বললে তোমার হাজবেন্ড আসতে অনেক লেট হবে। আরে ও তো দেরি করেই আসে। আচ্ছা দাঁড়াও আমি দেখি, তুমি এখানে থাকো। এখন আমি কি করে, এখন যদি ধরা পড়ে যায়। আরে কি হলো? আরে তুমি তুমি এই সময় বাসায় আর দরজা কে খুলে দিছে? আর এই সময় তো তোমার অফিস শেষ হওয়ার কথা না? আরে হ্যাঁ তুমি ঠিকই বলছো, অফিস তো আমার এই সময় শেষ হওয়ার কথা না, কিন্তু শরীরটা না আজকে খুব খারাপ লাগতেছিল, তাই আমি বাসা চলে আসছি, বুঝছো? তোমার শরীর খারাপ, তুমি আমাকে ফোন দিবা না? আরে বুঝো না কেন, তুমি শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল, তাই তোমাকে কল না দিয়ে বাসা চলে আসলাম। নীরবই আমাকে দরজাটা খুলে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসতেছি। না না দাঁড়াও, শরবত আমি খাবো না, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা। আমি একটু বেডরুমে যাই, চলো আমরা একটু বেডরুমে যাই। আরে না না, তুমি এখানে বসো, এখানে রেস্ট করো, আমি তোমার জন্য না হয় শরবত বানিয়ে আনতেছি, তুমি বসো। আরে দাঁড়াও, আমি বললাম তো আমি শরবত খাবো না, আমি একটু রেস্ট নিলে আমার হয়তো মাথা ব্যথাটা কমে যাবে। চলো বেডরুমে যাই আমরা, চলো। আচ্ছা শোনো না, তুমি এখানে বসে রেস্ট নাও, বেডরুমে যাওয়ার কি দরকার বলো? ও আচ্ছা, কেন, বেডরুমে গেলে কি তুমি ধরা পড়ে যাবে নাকি? ধরা কিসে ধরা, আর কেনই বা ধরা খাবো বলো? আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে তুমি খুব ভয়ে আছো, তোমার কেমন জানি শরীরটা ঘামায় গেছে, কোনো কিছু নিয়ে তুমি টেনশন করতেছো নাকি? আরে না না, কিসের টেনশন, কোনো টেনশন করতেছি না। ও আচ্ছা আচ্ছা, আমাদের বাসায় কেউ আসছিল নাকি বলো তো? কই না তো, কেউ আসে নাই। কেউ আসেনি না? আমি কিন্তু সব কিছু অফিস থেকে দেখে ফেলছি, বুঝছো? দেখছো কি দেখছো? আমি আমি ওই যে দেখো উপরে যে একটা ফোন লাগানো আছে, ভিডিও কল। হ্যাঁ আমার ছেলে এখানে ভিডিও কল দিয়ে আমাকে সব কিছু দেখাই দিচ্ছে। তুমি যে একটা ছেলেকে প্রতিনিয়ত বাসায় নিয়ে আসো, এবং কি তার সাথে আমার এই বেডরুমে ঘন্টার পর ঘন্টা সময় কাটাও, সব কিছু এই ভিডিও কলের মাধ্যমে আমি শুনে ফেলছি। আর তুমি কতটা খারাপ মহিলা হলে তুমি আমার এই সন্তানকে দিয়ে, তুমি আমার ছেলেকে দিয়ে বাসার সমস্ত কাজ করাও, আমি তো একটা বার ভাবিনি, আমি একটা বার ভাবিনি যে তোমার চরিত্র এত খারাপ। তুমি ওই ছেলেটাকে জলদি করে আমার সামনে নিয়ে এসো। দেখো নীরব, তোমাকে যা দেখাইছে যা বলছে সব ভুল। ভুল? কিসের ভুল? নীরব যা দেখাইছে যা বলেছে সব মিথ্যে ছিল, তাই না? আর আমি কি আমার চোখকে অবিশ্বাস করব? আমি তো আমার নিজ চোখে দেখেছি। এই তো এই দেখ, আমি যে স্ক্রিন রেকর্ড করে রাখছি, এই ছেলেটা, এই ছেলেটাকে প্রতিদিন তুই বাসা নিয়ে আসিস, এবং কি ঘন্টার পর ঘন্টা কাটাস। কই বের কর ছেলেটাকে, ডাক। আচ্ছা তোকে ডাকতে হবে না, আমি ডাকতেছি। সাহেব কই, আসেন আসেন, হ্যাঁ বেরিয়ে আসেন। এই তো এই ছেলেটাই তো, এই ছেলেটাই তো। দেখো তুমি আমার কথাটা একবার শোনো। বিয়াদব, তোর কথা আমি একবার শুনবো? হ্যাঁ তোর কথা আমি শুনেই আমি এত বড় ভুল করেছি। আমার মা হারা সন্তানটাকে মা এনে দেবো বলেই আমি তোকে বিয়ে করেছিলাম, আর তুই কি না আমার ঘরে থেকে আমার ছেলেকে দিয়ে বাসার সমস্ত কাজ করাস, আর পরকিয়া করিস, তুই নাগর নিয়ে আসিস। এই বিয়াদব বল বল, তুই কেন এমনটা করলি? সারা দিন অফিস শেষ করে বাসায় ফিরে এসে আমি শান্তি পাই না, কারণ কারণ তুই আমার সাথে কথা বলার
টাইম পর্যন্ত পাস না, তুই সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকিস। এখন আমি বুঝতে পারছি, তুই তো আমাকে ভালোবাসিস না। তুই ভালোবাসিস আমার টাকাকে, তুই ভালোবাসিস এই ছেলেটাকে। বল তুই কেন এমনটা করলি আমার সাথে, বল। দেখো আমি ভুল করেছি, আমাকে এবারের মতো মাফ করে দাও। চুপ কর, তো আর একটা কথাও আমি শুনতে চাই না। তুই যেই কি না আমার আমার ঘরে থেকে আমার সাথে বেইমানি করছিস, আর তুই, আমি তোকে কিছু বলতে চাই না, তুই এক্ষুনি আমার এই বাসা থেকে চলে যা, চলে যা বলছি। নীরব।